আজ দেখাবো চাঁদপুরের মতলব উত্তরের 1 নং সাইট নল। 1 নং সাইট নল বাৎসরে প্রতি বৎসরই একটি কুরবানির গরুর হাট বসে। সেই গরুর হাটের কিছু মজার দৃশ্য, তো চলুন হাঁটতে হাঁটতে শুরু করা যাক আজকের ট্রপি। আমি চৌরাস্তা দাঁড়িয়েছিলাম, ধীরে ধীরে গরুর হাটের দিকে নামতে শুরু করলাম। দেখতে পেলাম আজকে এই গরুর হাটে প্রচুর পরিমাণ এলাকা বিশেষ বাচ্চা ছেলেরা গরু নিয়ে দারুণ মজা করছে বলে আমি শুনতে পেলাম, যার কারণে আজকে ট্রপিক করতে চলে আসলাম এই মতলব উত্তরের 1 নং সাইট নলে। এগুতেই চোখে পড়লো দল বেঁধে কত সুন্দর করে বাচ্চা ছেলেরা হাঁটতেছে। আমিও সামনের দিকে আরো মজার কিছু দেখার জন্য সামনের দিকে এগোলাম। দেখতে পেলাম অনেক মজার মজার দৃশ্য এবং অনেকটা দারুণ লাগলো। সামনে আস্তিওয়ালারা বসে রয়েছে, যারা গরু বিক্রি করে তাদের থেকে টাকা নেওয়ার জন্য। পাশেই রয়েছে খাবার, দেখতে পারতেছেন। একটু এগোতেই আরো একটু মজা লাগতেছিল। এক বুড়া কাকা গরুর পাছা ধরে ধাক্কা দিতে লাগছিল, আর একটু এগুলাম, তারপর দেখতে পেলাম একজন বাচ্চা ছেলে সে গরুর শিং ধরে এতটাই টানা হেঁচড়া করতেছে যেমন মনে হচ্ছে সে তার একক বন্ধু হয়ে গিয়েছে। এই সাইটনলের বাৎসরিক এই গরুর হাটে দেখতে পাচ্ছেন শিং ধরে একজন ছেলে খুব মজা করছে, আরেকজন মাতা নাড়ছে, আর কয়েকজন গরু টেনে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে। যারা মুরুব্বি রয়েছেন তারাও গরু দেখছেন। এই বছরের কুরবানির গরুর হাটে তারা গরু কুরবানি দেবেন বলে গরু কেনার জন্য চলে এসেছে সেই সাইটনল বার্ষিক কুরবানির গরুর হাটে। তো এই বছর এই 2024 সালে গরু তেমন ওঠেনি বলেই জানালেন গরু বিক্রেতারা। একজন গরু বিক্রেতার সাথে একটু আলাপ করলাম এবং এই গরুটির দাম সম্পর্কে আমরা জানতে চাইলাম। তিনি বললেন, আমার বাড়ি এলাকায় আমি কিরোস এই গরুটি আমি বিক্রি করব। তার সাথে দীর্ঘক্ষণ আলাপ করলাম, গরুটির দাম সম্পর্কে আপনাদেরকে দেখালাম এবং জানলাম। তারপর আরো দেখতে পেলাম অনেক মুরব্বি, এক মুরব্বি তিনি বলছেন গরুর দাম নাকি এবছর কম। যেহেতু এই গরুর হাটটি মতলব উত্তরের 1 নং সাইটনল ইউনিয়নের পাশেই প্রতি বছর বসে থাকে, সেই গরুর হাটে দূর দূরান্ত হতেও কিছু গরু নিয়ে আসে এবং এলাকা বিশেষ কিছু গৃহস্থ রয়েছে যারা গরু পালেন, তারাই এই গরু বিক্রি করে থাকেন এবং এই এলাকা বিশেষ যারা কুরবানি দিয়ে থাকেন তারাই গরু কেনার জন্য এই সাইটনলে আসে। দেখ মুরুব্বি আঙ্কেলের সাথে আর একটু কথা বললাম, তার কথা শুনতে অনেকটা ভালোই লেগেছিল, আপনারা শুনে নিন। মুরুব্বি আঙ্কেলের কথাগুলি শুনতে অনেকটাই ভালো লেগেছিল। আমরা আরেকটু এগোলাম, দেখতে পেলাম অনেক গরু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু গরু কেনার মতন যথেষ্ট পরিমাণ কাস্টমার নেই এই গরুর হাটে। তারপর আরেকজন আমরা দেখতে পেলাম, তাকে গরুটি একটু আলতোভাবে ছুঁয়ে দিল এবং গুঁতো মারার চেষ্টা করলো, আর তিনি
একটু মুসকি হেসে বললো, গরুটি বিক্রি কর। আরো একটু এগুলাম, এই গরুটি আসলেই অনেকটা শক্তিশালী বলে জানালো সেই গরু বিক্রেতা। আর একটু এগুলাম, দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু দাঁড়ের দাঁড় করে রাখা হয়েছে। সেই গরুটির মধ্য থেকে একটি গরু আমার দিকে আড়ে আড়ে দেখছিল। আমি আর একটু এগুলাম, দেখতে পেলাম অনেক দূর থেকে একটি গরু নিয়ে এসেছে এই সাইকনল গরুর হাটে। তার বাড়ি নাকি তিনি বলতেছেন বাহাদুরপুর, অর্থাৎ তারা বাহাদুরপুরের বাসিন্দা। তার কথা শুনতে অনেকটাই ভালো লেগেছিল। ঘুরে ঘুরি আমি দেখতেছিলাম এই সাইটনল গরু কুরবানির বিক্রি করার হাটে। ছোট ছোট বাচ্চা ছেলেরা অনেকটাই গরুর সাথে মজা করতেছে আর বলতেছে আমাদের কিন্তু ছবি উঠাবেন না, আমাদেরকে ভিডিও করবেন না, তাই আমরা ভিডিও তাকে তাদেরকে বেশি একটি করিনি। আর একটু এগুলাম, দেখতে পেলাম একটি গরুকে দুজন ব্যক্তি ধাক্কা দিয়ে ধরে রেখেছে। মনে হচ্ছে সেই গরুটি ভেঙে চুরে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু একটু সামনের দিকে আমরা গেলাম এবং এই গরুটির সম্পর্কে জানতে চাইলাম। আর দেখতে পারলাম সেই গরুটিকে দুজন ব্যক্তি ধরে রেখেছে এবং তার কাছ থেকে গরুর বিষয়ে জানতে চাইলাম। তো দীর্ঘক্ষণ তাদের সাথে এই গরুটির ব্যাপারে আলাপ আলোচনা করলাম এবং দেখতে পেলাম আসলে গরুটি একটি অন্যরকম। তারপর আমরা চলে আসলাম আরো একটু সামনে, দেখতে পারতেছেন আসলে এই গরুর হাটটি বাৎসরিক, শুধুমাত্র কুরবানির সময় এই গরুর হাটটি মেলে, এছাড়া সারা বছরও এই গরুর হাটটি এখানে মেলে না। কেউ কেউ গরুকে ধরে রাখতে পারছে না, গরু ধাক্কায় গরু ধাক্কায় গরু ধাক্কায়। আরেকজন ব্যক্তি দেখতে পেলাম একটি গরুকে এমন বাজে বাঁধতেছে মনে হচ্ছে এটাকে আর ছিঁড়ে যেতে দেবে না। তার সাথে আলাপ করলাম, তিনি বললেন গরু এনেছিলাম তিনটি, বিক্রি করেছি চারটি। আমি তার কাছ থেকে জানতে চাইলাম ভাই এটা কেমন ব্যাপার, গরু আনলেন তিনটি বিক্রি করলেন চারটি, বাঁচলো একটি, তার পাবে। তারপরে তার সাথে আরো একটু আলাপ করলাম এবং সঠিকভাবে তার হিসাবটা আমি জেনে নিলাম। আরেকজন ব্যক্তি বলতে লাগলো এই গরুটি 2 লাখ 2 লাখ 2 লাখ। তিনি বলতেছেন যে এই গরুটি আমরা 2 লাখ হলে বিক্রি করব, তার নিচে হলে বিক্রি করব না। তারই একটি অনুষঙ্গভাবে দুটি আমাদেরকে 2 আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তারপর আরো একটি গরুর সামনে গেলাম, সেই গরুটি সম্পর্কে আমরা অনেকটা জানতে চাইলাম, কিন্তু গরুটি অনেকটাই খেপা ছিল। সে বলতেছে আমি এবার কাউকে কুরবানি হব না, আমি এবার চলে যাব বাড়িতে, তাই আমাকে নিয়ে যাচ্ছে আমার মালিকরা। আর একজন মুরব্বীর সাথে আলাপ করতে লাগলাম, তিনিও বললেন এই কথা। তিনি কত সুন্দর করে গামছা দিয়ে গরুর পাছাটি মুছে দিলেন, দেখতে চকচক করছিল। তারপর আর একটি এগোলাম, সামনে এগোনোর পথেই দেখতে পেলাম আরো একটি গরু, একটি নয় আরো 2টি গরু। একটি গরু আরেকটাকে খুব আদর করছিল, মহাবত করছিল এবং সেই গরুর মালিকের সাথে একটু আলাপ করলাম। গরু কয়টা নিয়ে এসেছে? একটাই।
করতে চাচ্ছেন? তারপর আরো একটু এগোলাম, দেখতে পেলাম বৃষ্টি আসবে বলে কয়েকজন উপরে তিরপাল টানিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরো একটু এগোলাম, দেখতে পেলাম আরো একটি গরু এখানে বেঁধে রাখা হয়েছে এবং সেই গরুর যারা বিক্রি করবেন তাদের সাথে আরো একটু আলাপ করার চেষ্টা করলাম। তিনি বলতেছেন, আরো একটু এগুলেন, দেখলাম এই গরুটির দাম সম্পর্কে এই শেটনল বার্ষরিক কুরবানির গরুর হাটে আরেকটা মজাই ব্যাপার রয়ে গেল। সেটা হতে গরু বিক্রি করে তারা টাকা গুনতে ছিল এবং সেই টাকা গুনতে গিয়ে অনেকটা মজা করছিল। তার ফাঁকে আমি এই গরুর দাম সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনে নিতেছি। এই গরুটা কি বিক্রি করছেন? কত বিক্রি করতে চাচ্ছেন? মনে হচ্ছে বাজারে কত সুন্দর একটি গরু। সুপ্রিয় দর্শক, আজকের টপিকটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের আরেকটি মজার গরু দেখালাম যে গরুটিকে পাঁচজনে টেনে নিয়ে যাচ্ছে।